হ্যালো ফ্রেন্ডস, অ্যাডভান্স মেরি ক্রিসমাস। আজ আমি তোমাদের দেখাবো ক্রিসমাস কেক। এটা করা খুবই ইজি। এটার জন্য আমাদের লাগছে বিস্কিট, চকলেট বিস্কিট নিয়ে নিয়েছি আমরা, এরকম টাইপের বিস্কিটটা, চকোচিপ ছানা আছে, বেকিং পাউডার লাগছে, দুধ লাগছে, চিনি, চিনিটা আমরা গুঁড়ো করে নিয়েছি, দেখো পুরো ডাস্ট হয়ে গেছে, লাগছে বাটার। প্রথমেই আমরা বিস্কুটটা গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে, দেখো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এরপর এটা আমরা একটা চালুনিতে চেলে নেব, যাতে একদম মিহি থাকে ব্যাপারটা। দেখো চেলে নিচ্ছি, হয়ে গেছে একদম মিহি ব্যাপারটা এসে গেছে। এবার এর সাথে আমরা অ্যাড করব বাকি উপকরণগুলো। প্রথমেই আমরা এর মধ্যে দিচ্ছি চিনি, আগে থেকে যে ডাস্ট করা চিনিটা ছিল সেই চিনিটা আমরা এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নিচ্ছি, দেখো ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর একটু দিলাম বেকিং সোডা, এখানে তোমরা, আমি দিয়েছি বেকিং পাউডার, তোমরা ইচ্ছে করলে বেকিং সোডাও দিতে পারো অথবা ইনোও দিতে পারো, যাতে আমার কেকটা ফোলে। ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর আমরা এর মধ্যে দেবো দুধ, এখানে কিন্তু জল পড়বে না, পুরোটাই আমরা দুধ দিয়ে ব্যাটারটা করব। আর ব্যাটারটা দেখতে হবে যেন একদম পাতলাও না হয়ে যায়। অল্প অল্প করে দুধ দিয়ে আমরা এটা মিক্স করব, একেবারে দিয়ে দিলে পাতলা হয়ে যেতে পারে। দেখো আস্তে আস্তে মিক্স করে নিচ্ছি, এরকম হবে। হয়ে গেছে ব্যাটারটা রেডি আমার। এবার যে পাত্রে করব সেই পাত্রে আমরা একটু বাটার দিয়ে দিয়েছি, বাটারটা ভালো করে মাখিয়ে নেব, চারদিকে মাখিয়ে নিচ্ছি। এর উপর আমরা একটা বাটার পেপার দিয়ে দেব, বাটার পেপারটা দেবো যাতে স্মুথলি ভাবে কেকটা উঠে আসে আমার। ভালো করে লাগিয়ে নিলাম পেপারটা চারদিকে, এরপর কেকটা আমরা এর মধ্যে ঢেলে দেবো। পুরোটা এইভাবে আমরা ঢেলে দেবো মাটিতে, হয়ে গেছে। এর মধ্যে আমরা কাজু কিসমিস দিয়ে দেবো একটু, তোমরা চাইলে নাও দিতে পারো, অনেকে চকলেটও দিতে পারে এর মধ্যে, কোনো ব্যাপার না। আমি কাজু কিসমিসটাই প্রেফার করি বলে দিলাম। এবার প্রেশার কুকারে একটু নুন দিলাম, নুনটা গরম হলে স্ট্যান্ড বসিয়ে আমরা কেকটা এর মধ্যে দিয়ে দেবো, কেকের বাটিটা দিয়ে দেবো, প্রায় 30 মিনিট মতো রাখবো, আমাদের কেকটা রেডি হয়ে যাবে। থার্টি মিনিট মতো আমরা এটা রাখবো। দেখো আমাদের কেক রেডি, খুবই ইয়াম্মি ব্যাপারটা হয়েছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো।